দক্ষিণে কুয়াশা, উত্তরে বৃষ্টি, বঙ্গে ফের তাল কাটবে শীতের, কেমন থাকবে আবহাওয়া, রইল বিস্তারিত আপডেট। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, চলুন দেখে নেওয়া যাক। জানুয়ারির শেষ সপ্তাহে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। বুধবার থেকে আবারও উত্তর ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা তো থাকবেই, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে মুখ রাখতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন এলাকায়। কলকাতা সহ রাজ্যের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। সকালে কুয়াশা হলেও পরে আংশিক মেঘলা আকাশ থাকবে। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের অনেকটাই নিচে, আগামী কয়েকদিনে সামান্য বাড়তে পারে সেই তাপমাত্রা। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আগামী 4-5 দিন কুয়াশার প্রভাব থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সব থেকে বেশি কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং ও জলপাইগুড়ি এবং কোচবিহারে তুলনামূলক কম কুয়াশার সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ে আপাতত বৃষ্টি চলবে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। আগামী 2 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। এছাড়া দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকমই আবহাওয়া সংক্রান্ত খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।